আরজিবি কালারের ব্যবহার এবং এটি কিভাবে তৈরি করতে হয় বা কোথায় কোথায় ব্যবহার করতে হয় তা আমরা প্রিন্টিং সাইডের ব্যবহার দেখলাম। সিমাইক অর্থাৎ সিমাইক প্রিন্টিং সাইডের ব্যবহার, এখন আমরা দেখব আরজিবির ব্যবহার। এটি সাধারণত কোনো সফটওয়্যার, যেমন ধরা যাক আমাদের এই ইলাস্ট্রেটরের যে আইকনটি আছে, আইকনটির সাধারণত আরজিবি মোডে করা হয়েছে, যেহেতু এটি মনিটরের ক্ষেত্রে অর্থাৎ প্রিন্টিংয়ের ক্ষেত্রে না এবং সফটওয়্যারের ক্ষেত্রে, এই জন্য আমাদের এটি আরজিবি মোডে কাজ করতে হবে। এবং আমরা এখানে যে ওই উইন্ডোজের টাস্ক বার বা আমরা এক্সপির যে স্টাইলগুলো দেখতে পাই তা অবশ্যই ইলাস্ট্রেশন, এবং আমরা সাধারণত যে আইকনগুলো দেখতে পাই মাই কম্পিউটার বা নেটওয়ার্ক বা আমরা যে বিভিন্ন আইকনগুলো দেখতে পাই, এগুলো সম্পূর্ণ সব কিছু ইলাস্ট্রেটরের মাধ্যমে ইলাস্ট্রেশন করা। এটি সাধারণত আরজিবি মোডে করা হয়েছে, এই জন্য আমরা প্রথমে ফাইল মেনুতে ক্লিক, নিউ বাটনে ক্লিক, দেন আমরা এখান থেকে সাইজ অর্থাৎ যদি ডেস্কটপ ওয়ালপেপার আমরা তৈরি করতে চাই তাহলে অবশ্যই 800x600 আমাদের রেজুলেশন নিতে হবে, দেন আমরা আরজিবি ক্লিক করতে হবে, দেন ওকে। এবার আমরা 800x600 একটি আর্ট বোর্ড পাবো এবং এখানে আমরা আমাদের ডিজাইনটি তৈরি করব। ধরা যাক আমরা একটি ডিজাইন তৈরি করে নিই, আমরা এরকম একটি ডিজাইন তৈরি করলাম। এবং এর মধ্যে আমরা যে কালার সেট করব তা অবশ্যই আরজিবি, এবং এখানে যদি সিমাইক থাকে আমরা এখান থেকে আরজিবি সিলেক্ট করে নেব। এবার আমরা এটাকে সিলেক্ট করে নিয়ে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কালারটি সেট করব পার্সেন্টেজ, বা আমরা আমাদের ইচ্ছে মতো পিক করে কালার পিক করে আমরা এখান থেকে সেট করে নেব। দেন আমরা কালার পিকার ব্যবহার করে একই রকম কালার তৈরি করব। এবার আমরা ব্যাকড্রপ হিসাবে আমরা একটি কালার দেব, রেঞ্জ টু ব্যাক, দেন এখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করে নিতে পারি। গ্রেডিয়েন্ট এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার, এখানে গ্রেডিয়েন্টের একটি পয়েন্ট সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা আরজিবি, এবং এখান থেকে আমাদের ইচ্ছা অনুযায়ী আরজিবি কালার সিলেক্ট করে নেব। এবার আমরা যে কোনো একটি টেক্সট দিয়ে আমরা ডিজাইনটি তৈরি করব।
এভাবে আমরা আরজিবির মাধ্যমে বিভিন্ন কালার বা বিভিন্ন সফটওয়্যারের ইন্টারফেস ডিজাইন বা বিভিন্ন কিছু তৈরি করতে পারি। এবং এখানে যে আমাদের কালার সিলেক্ট করা আছে এগুলো আমরা একইভাবে সোয়াচেস হিসাবে তৈরি করতে পারি, নিউ সোয়াচেস, এবং এখানে আমরা আরজিবি কালার সেট করে নিতে পারি। ওকে বাটনে ক্লিক করে আমাদের এখানে আরজিবি কালার হিসেবে সেট হবে এবং এটি আমরা নিজেদের আকারে সেট করে নিতে পারি নিজেদের কাস্টম নেমে। এবং ইচ্ছে করলে আমরা এখান থেকে ডাবল ক্লিক করেও ফটোশপের মতো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, সেট করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী কালারগুলো। এবং আমরা গ্রেডিয়েন্টের কালারও সেট করতে পারি ইচ্ছে করলে। এভাবে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিয়ে আমরা পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে আরজিবি সিলেক্ট করে আমরা এখানে আমরা কালার সেট করে নিতে পারবো একইভাবে আরজিবি। দেন আমরা ফাইলটিকে সিলেক্ট করব এবং এটিকে আমরা সোয়াচেস হিসেবে আমরা সেট করতে পারবো। গ্রেডিয়েন্ট এখানে আমাদের সেট হয়ে গেছে গ্রেডিয়েন্ট, অর্থাৎ আমরা যদি কোনো অবজেক্ট সিলেক্ট করে এটিতে ক্লিক করি তাহলে সেম গ্রেডিয়েন্ট বা সেম কালারই আমাদের গ্রেডিয়েন্ট সেট হবে। এভাবে আমরা বিভিন্ন মাল্টি কালার বা বিভিন্ন আমরা গ্রেডিয়েন্ট হিসেবে সেভ করে নিতে পারি সোয়াচেসের মধ্যে। এভাবে আমরা আরজিবি মোডের কাজগুলো করব এবং বিভিন্ন ডিজাইন তৈরি করব এই কালারের মাধ্যমে, কালার সেট করে বা কালার তৈরি করে, এবং ইচ্ছে মতো আমরা কালার সেট করে তৈরি করে আমরা সেভ করে রাখতে পারবো পরবর্তী কাজের জন্য, যাতে সময় খুব কম এবং কালার তৈরিতে ঝামেলা কম হয়। এই জন্য